খবর চাউর হয়েছিল গেল নভেম্বরে। ইন্টার মায়ামি গুজব বলে উড়িয়েও দিয়েছিল। মুখোমুখি হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর, লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে কথায় আছে, যা রটে তা কিছুটা হলেও ঘটে, কিছুটা নয়, সত্যি সত্যি মুখোমুখি হচ্ছেন CR7 LM10। মঙ্গলবার ভোরে নিজেদের অফিসিয়াল পেজ থেকে মায়ামি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে মেসি রোনালদো। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি। গেল জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর রিয়াদ অলস্টার একাদশের হয়ে মেসির সাবেক ক্লাব PSG-র বিপক্ষে 5-4 গোলে হেরেছিলেন রোনালদো। যদিও জোড়া গোল করেছিলেন CR7, গোল করেছিলেন LM10-ও। এক বছর পর আবারও মুখোমুখি সময়ের সেরা দুই তারকা। এখন পর্যন্ত মুখোমুখি দেখায় ম্যাচ জেতার দিক থেকে মেসি অবশ্য এগিয়ে। গোল করা, গোলে সহায়তা করা, কোনো দিক থেকেই মেসিকে ছাড়াতে পারেননি রোনালদো। যদিও এবার সুযোগ থাকবে গোলের দিক থেকে মেসিকে ছাড়িয়ে যাওয়ার। শুধু তাই নয়, নেইমার জুনিয়রের ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবে মায়ামি 2 দিন আগে 29 জানুয়ারি। যদিও চোটের কারণে মাঠের বাইরে নেইমার জুনিয়র, মায়ামির বিপক্ষে ম্যাচের আগে ফেরার সম্ভাবনাও নাই বললেই চলে। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। দুইটা ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 12টায় রিয়াদের কিংডম অ্যারেনায়। মজার ব্যাপার হলো, মায়ামির ইতিহাসে এটাই প্রথম তাদের আন্তর্জাতিক সফর। এমন উপলক্ষ নির্দ্বিধায় স্মরণীয় করে রাখতেই চাইবেন লিওনেল আন্দ্রেস মেসি। তানজিম ঐশী, অলরাউন্ডার।